কোন সাতার রাজকুমার আমার কোনো আক্কল গে আপনি কি বা শিবে যায় আর সুর হলে আমার শরীরে আমার পিছের দিবি দে বাজা জোলার বাজান বাজা মুনে মগরাটা পারাই ধরবো মানে পিছন দিয়ে লিকুইড বেরি দিবি আল্লাহ রাস্তে থামায় রাজকুমার আল্লাহ রাস্তে একটু থামায় নোডা উজির পুত্র আমার কি এই বাঁশির সুর আমার কতবানু শোনে না আমার যে বাঁশি বাজাইতে বাজাইতে বিশ মরে তিরিশ উঠে গেছে যে কতবানু আমার বাঁশির সুর শুনলে সে হিতেনের বালিশ লইয়ে দৌড়তে সে কতবানু কেন এখন আসে না আমার মনে হয় কি জানেন আমার মনে হয় কতবানু ই হচ্ছে ওই দুধের ভাত খাই ঘুমাইছে উজির পুত্র আমি আর একবার বাঁশিটা বাজাই দেখি সে আসে কিনা রাজকুমার আল্লাহ রাস্তা থামান ওটা থামান আপনি ফেবরি বাইরে উজির পুত্র উজির রাজকুমার কয়েন তুমি এখনই চলে যাও আমার কতবানুর পল্লীতে এবং গিয়ে দেখো আমার কতবানুর কি অবস্থা সে কেমন আছে আমি ওই যাইতে আছি আমি যাই আর খবর লই আইতে আছি আপনি বাঁশি বুঝি বুঝি আল্লাহ বল্লাহ আইন বই বাজান আপনি বাঁশি যে আন্দাজে বাজান পাঠ্যে লাই কলম কামড়াইবে আমি শিওর আমি যে তার ফিদা হয়ে গেছি সেনাপতি রাজার পুত্র রাজকুমারের সাথে প্রেম ওরে পিড়াইতে পিড়াইতে বেজি বেজি বানাই গেলা না 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 আব্বা হুজুর আপনি এত শক্ত হইবেন না এই মেয়ের লগে যে আমার সম্পর্ক আছে না 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 পুত্র তোমারে আল্লাহ দিতে দিতে তুমি বেড়াবাইয়া গেছো আব্বা হুজুর আপনার কাছে আমার অনুরোধ আপনি এই মাইয়াটা ছাড়িয়ে দেন ওর সাথে যে আমার সম্পর্ক আছে সি 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 মহারাজ বেশরম এই ছেলে আপনার না এই ছেলে আপনি জন্ম দেন নাই তাহলে জন্ম দিয়েছে কে আব্বাই আপনি আসলেই বেশি বোঝেন আমি সবসময় দেখছি বাহের আগে মহারাজ আব্বাই তো আর আপনার বউ না হে কই দেখে আপনি যে কেটা জন্ম দিয়েছে কথায় আছে না ভালো পাইলাম তোরে রাজকুমার তুমি কি আমার কথা শুনবা না আমার অবাধ্য হবা আব্বা হুজুর আমি আপনার সব কথা শুনতে রাজি কিন্তু আমি কতবানুরে ছাড়তে পারি না সত্য কথা দেখেন মহারাজ ক্যালকালে মাইয়াটার ধরে এটা কিন্তু না যায় আব্বা এই একখান কথাই কইছেন এই যে প্রেম করলেই যে এরকম ধরা লাগবে এটা কিন্তু না যায় জিনিস এটা কিন্তু যায় সম্মত না রাজকুমার আপনি ভাড়া কই খারান পুত্র আমার তুমি কাঠুরিয়ার মেয়ের সাথে কি দেখকে প্রেম করছো মেয়ে তো সুন্দরীও না কোনো গঠন নাই আত্মাও তো রইতে নালা আব্বা হুজুর আপনি এটা কি বললেন
আমি যে প্রেমিক, আমার চোখ দুটি আপনার চোখের সাথে যদি মিলানো হয় তাহলে দেখবেন কদবানু কত সুন্দর। আব্বা হুজুর, হে রাজকুমার, আপনি কি করেন, কারে কি বুঝেন? রাজ মহারাজ কি কোনো সময় প্রেম করছে? আর তাছাড়া বাজা গরুতে কি বাসুরের দরদ বুঝে? আমার সন্তান হয়ে সামান্য কাটুরিয়ার মেয়ের সাথে এই সম্পর্ক হইতেই পারে না। না না না, বাংলা বিহার উড়িষ্যা, আমি উজানিনগরের রাজা সলিমউদ্দিন খা। আর রাখেন আপনার পোশাক, বাবা মুকুট আমার মাথায় দেন, আর আপনি দেবেন কি? আমি লই ফেরি না। দে বাবা দে, ওই মুকুটটা মাথায় দিয়ে তুই আমার শেষবাসে রাখ। এখন রাজা আমি, আপনার বেল শেষ। এসব কি সেনাপতি, এদেরকে বন্দী করো। আরে বেটা তুই থাম, সোফায় দা ঠালাই দিব, মানুষে না তুই, রাজা এখন আমি, তোর আর বেইলি আছে, আর সেনাপতি ও আগেই বুক করা। সেনাপতি, এই দোনো বাপ পুতের একদরিতে বান্ধব, বাইন দিয়ে সিট করে গেলাম। আরে বানমু কি, এখনই মারি গেলাম। হে রাজা, আমরে না আমি, তুমি? হ্যাঁ তুমি কি, তুমি কি? আমরে। হ্যাঁ, ওই বাফার খালুয়া বাড়ি ওই ওপিরিতা এহেন এরা, এখন রাজা রাজার মতো। সেনাপতি, জি হুকুম মহারাজ। এই দোনো বাপ পুতুরে বান্ধব একদরিতে বাইন দিয়া আস্তে সিট করে গিয়ে থো, এগরে আমরা হাতে মারবো না। দুই শের খাজুর মিটি আন নিয়ে আগো গায়ে ভালো হরিয়ে মাক পাক মাইকিয়ে থোবা, জাহর আর পিড়িয়ে ধরবে, আমরা থাকবো নির্দোষী। বেইমান, মনে রাখিস মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতায় থাকা যায় না। খামাশ খামাশ, বাপ বড় একটার ফড়াই গেল, কান ফড়াই দেব। আহা মুখ বেদাব। এ আমি রাজা, আমি রাজা। তুই কি রাজা, তোর বেইলে ছায় মালা এখন মো ওই যে যাই কবি আকরা বাড়ি, এখন রাজা আমি। তুই বহু জ্বালাইছো, তুই ওই রাজমহলে বইয়ে ওই মোস্তাবাইছো, আর ওই গেলছো গেলার ভরিয়ে ভরিয়ে যত দেখছি, এখন খামু তোর কয় বড় জ্বালাইবি দুল ভালার ভালা। তুই এই যে দেখ, কার কবরে দুল ভালা দেখবি? সেনাপতি, এই ওনারে বন্দি করো। এত্তরা খালাই রেসকা, কান ফাড়াই গেলাম, বন্দি কর। সৈন্যরা থামাও, এদের বাপ বেটাকে বন্দি করো। আমি ইতিহাসে জঘন্য সেনাপতি হতে চাই না। বলেছিলাম না, জোর করে ক্ষমতায় থাকা যায় না। সেনাপতি, তোমার আনুগত্য দেখে আমি বিচলিত হয়ে যাইনি, তোমার উপরে আস্থা রেখেছি। তুমি একজন সৎসাহসী সেনাপতি, তোমার পরিচয় ইতিহাসের পাতায় থাকবে। এদেরকে বাপ বেটাকে বন্দি করো। মহারাজ, সব আব্বাই বুদ্ধি দিয়েছে, এই রে আপনার টুহি, এই মুকুট, এই আপনার মালা। মহারাজ, আমি আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি। সেনাপতি, এদেরকে কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। বাবা বাবা লালসু, বাবা লালসু, আব্বা আব্বা মরে তোবা ভরান। বাবু, তোবা মুই নিজে ভুলে গেছি, যে ভরে নাই ভরান। বাবু, তোমার চোখ তো রেখা। বাবু লালসু, বাংলা বিহার উড়িষ্যা, আমি না বাংলা বিহার উড়িষ্যা উজানিনগরের বাদশা। বাদশা পাইছেন কোন ম্যাম? ওই রাজা, আপনি কবেন রাজা বাদশা কি কথা, কিন্তু জায়গায় সরি। এসব কি সেনাপতি, এদেরকে বন্দি করো। হ্যাঁ বেটা থাম, দা ঠালাই দিমা। না 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 পুত্র, তুমি ওই কাঠুরিয়ার মেয়ের সাথে প্রেম করতে পারো না। ওই নয়, তুমি যে আমার একমাত্র বলে কইছেন। না 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 সন্তান, তুমি সামান্য, তুমি আমার একমাত্র। হে মা, আয়ন মেশ নে প্রায় এলে কি আউলে চলে। বেইমান, মনে রাখিস মানুষকে ঠকিয়ে
কোনো দিন ভালো থাকা যায় না। খামাস খামাস তারপরে থাম। আমি